আসসালামু আলাইকুম সবাইকে, চেনুক ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে একটা ক্লিনিং ভিডিও শেয়ার করব। এখন সকালের নাস্তা তৈরি করতেছি। আজকে সকালের নাস্তায় আমি তেল ছাড়া ডিম রান্না করব। আসলে ইউটিউবে বেশ কয়েকদিন ধরে দেখতেছি তেল ছাড়া ফানে দিয়ে ডিম রান্না, তো ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি এটা খেতে কেমন হয়। এখানে আমি বাটির মধ্যে দুটা ডিম নিয়ে নিলাম, আর একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, সামান্য একটু লবণ দিলাম। আর আপনারা তো দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগে আমি এই ফ্রাই প্যানে একদম নর্মাল পানি দিয়েছি, এখন বাটিগুলো পানির মধ্যে ভাবে বসিয়ে ডাংনাটা দিয়ে দিলাম। আর অন্য পাশে হচ্ছে আমি রুটি ভেজে নিচ্ছি। তেল ছাড়া ডিম রান্না হয়ে গেল। আসলে এটা খুব ভালো একটা টিপস, আর খেতেও ভালো হয়। আমি যেহেতু খাওয়ার পর বয়স ওভার দিচ্ছি তাই বললাম। আর তেল ছাড়া যেহেতু এখন তো তেলের অনেক দাম, আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, ভালো লাগবে। আর আমি প্রতিদিন সকালে বাচ্চাদেরকে ডিম পোস্ট করে দিই তেল দিয়ে, যেহেতু আমার বাচ্চারা আপনার সিদ্ধ ডিম খেতে চায় না, তো এভাবে করে দিলে বাচ্চারা অনেক সুন্দরভাবে খেয়ে নিয়েছে। তাহা ও খুব ভালোভাবে এনজয় করে খেলো ডিমটা, তানহাকেও দিলাম, দেখলাম আমার মাটাও পছন্দ করেছে। এখন আমরা সকালে নাস্তা করে নেব। গত রাত্রে মুরগির মাংস দিয়ে একটু মিষ্টি কুমড়া রান্না করেছিলাম, সেটা আছে সাথে রুটি। রুটি দিয়ে মিষ্টি কুমড়ার এই তরকারিটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, তানহাকে খেতে দিলাম। আমরা সকালের নাস্তাটা করার পর একটু চা খেয়ে নেব। আজকে আপনাদের সাথে আমার রান্নাঘর পরিষ্কারটা শেয়ার করব। যেহেতু রমজান আসতে বেশ কয়েকটা দিন সময় আছে, আমি চিন্তা করেছি রমজান আসার আগে ঘরের যে কঠিন কাজগুলো আছে সেগুলো করে নেব। আর রমজানের প্রস্তুতি তো সবার থাকেই, যেহেতু আমাকে একা হাতে সব কিছু ম্যানেজ করতে হয়, তাই ভাবলাম রমজান মাস আসার আগে কাজগুলো আমি কমপ্লিট করে নিই। সকালে নাস্তার পর যে তালা বাসনগুলো জমেছিল সেগুলো আমি ওয়াশ করে নিয়েছি। আর আজকে এই র্যাকটা আমি পরিষ্কার করব। র্যাকটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা এলোমেলো আর গুছালো আছে, বেশ অপরিষ্কারও। এটা পরিষ্কার করব, সেই সাথে রান্নাঘরের দেওয়াল, তারপর আরও অনেক কিছু, সেই সাথে রান্নাঘরের চুলার উপরে যে ওয়ালটা আছে সেটাও ক্লিন করব। আপনারা সাথে থাকেন, ভিডিওটি দেখতে থাকেন, ভালো লাগবে। এখানে আমি ম্যাজিক ক্লিনজার তৈরি করতেছি। এই ক্লিনজারটা এখন আমরা কম বেশি সবাই তৈরি করতে জানি। এখানে হচ্ছে আমি বেকিং সোডা নিয়েছি 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি লেবুর রস, একটা লেবুর অর্ধেক অংশ আমি দিয়ে দিলাম। এখন লেবুর অনেক দাম, তাই একটু কিপটা আমি করলাম। যাদের বাসায় আপনার ভিনেগার আছে ভিনেগারটা দিলেও হবে, তবে ভিনেগারের চেয়ে লেবুর রস দিলে বেশি ভালো একটু পরিষ্কার হয়। আর দিলাম হুইল পাউডার, হুইল পাউডারের পরিবর্তে আপনারা ভিম লিকুইডও দিতে পারেন। আর নর্মাল পানি দিয়ে এখন ভালোভাবে একটু গুলিয়ে নিচ্ছি। এই বাটিটার মধ্যে গুলানোর একটাই কারণ, গত রাত্রে আমরা ঝালমুড়ি খেয়েছিলাম এটাতে মিক্স করে, তো বাটিটা একটু হলদে বাপ হয়ে গিয়েছিল, দেখেন এটাও পরিষ্কার হয়ে গেছে। আসলে ক্লিনজারটা অনেক ভালো কাজ করে, আপনারা যখন নিজেরা ইউজ করবেন তখন বুঝতে পারবেন। আর এখানে একটা স্প্রের বোতল নিয়েছি আমি লিকুইডটা স্প্রে করার জন্য। চুলার উপরের ওয়ালটা বেশ ময়লা হয়ে আছে, এটা আমি 2 মাস ধরে পরিষ্কার করি নাই, তাই এর চেহারাটা এরকম হয়েছে। এখন লিকুইডটা আমি স্প্রে করে দিচ্ছি, ভালোভাবে স্প্রে করব।
এটা স্প্রে করার সাথে সাথে যে এখানে তেল ছিট ছিটে আছে সেগুলো একদম নরম হয়ে যাবে, ময়লাগুলো। এই তো হাত দিয়ে এভাবে একটু ধরার সাথে সাথে আপনার ময়লাগুলো উঠে আসবে। স্প্রেটা করলাম আমি 1 মিনিটও হয় নাই, এর মধ্যে ময়লাগুলো কতটা নরম হয়ে গেছে। এখন গুনার যে মাছনিগুলো আছে সেগুলো দিয়ে যদি একটু পরিষ্কার করে নেন তাহলে খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। আর লিকুইডটা স্প্রে করার সাথে সাথে দেখবেন এখানের ময়লাগুলো জাস্ট নিচের দিকে চলে আসতেছে, এই যে টাইসের এই অংশটুকু দেখলেই বুঝতে পারবেন। আর আমি আমার চুলার উপরে একটা কাপড় দিয়ে রেখেছি, যেহেতু ময়লাগুলো নিচে পড়তেছে চুলাটা আমারও পরিষ্কার হয়ে যাবে তাই একটা কাপড় দিলাম। এখন আমি গুনার মাছনির সাহায্যে ভালো করে একটু মেজে কষে পরিষ্কার করে নেব। এখানে অত বেশি প্রেশার দেওয়ার দরকার নেই, আপনি খুব সহজে ময়লাটা পরিষ্কার করে নিতে পারবেন। এভাবে গুনার মাছনিটা দিয়ে একটু ভালোভাবে মেজে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। রান্নাঘর ডিপ ক্লিনের কাজটা আপনাকে হাতে সময় নিয়ে করতে হবে। আমি গত রাত্রে আজকে দুপুরের জন্য তরকারি রান্না করে রেখেছি যাতে আজকে রান্নাঘরটা সুন্দরভাবে একটু ক্লিন করতে পারি। এই যে আমার ওয়ালটা পরিষ্কার করা হয়ে গেছে, সেই সাথে চুলার আশেপাশের যে অংশটুকু থাকে সেগুলোও আমি ক্লিন করে নিয়েছি। চুলার নিচের অংশটাও ওই ক্লিনজার দিয়েই পরিষ্কার করে নিয়েছি। অনেক সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যায়। রমজান মাসটা হচ্ছে আপনার ফজিলতপূর্ণ একটা মাস, এই মাসে যত বেশি ইবাদত করব আমরা তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারব, তাই রমজানের আগে এই কাজগুলো করে নিচ্ছি। তবে আমি একদিনই পুরো রান্নাঘরটা পরিষ্কার করি নাই, আমি কাজগুলো ভাগ করে নিয়েছি, যেহেতু কাজগুলোর সাথে সাথে আমাকে করে অন্যান্য কাজও করতে হচ্ছে। আজকে এই কাজগুলো করব, কালকে আবার রান্নাঘরের অন্যান্য কাজগুলো করব, যেমন জার পরিষ্কার করা, আপনার আমার রান্নাঘরের আরও কিছু র্যাক আছে সেগুলো পরিষ্কার করব, সেই সাথে ঘরের ভারী ভারী কাজগুলোও আমি কমপ্লিট করে নেব। পর্দা ওয়াশ করা, জায়নামাজ পরিষ্কার করা, এ ধরনের আরও অনেকগুলো কাজ থাকে। আর রমজানের প্রস্তুতি তো আছেই, আমি জানি আমার আপুরাও এভাবে ধাপে ধাপে কাজগুলো কমপ্লিট করেন। আমি যেহেতু আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি তাই আপনাদেরকেও একটু মনে করিয়ে দিচ্ছি, রমজান আসার আগে এই কাজগুলো যদি আমরা করে নিই তাহলে আমাদের নিজের জন্যও ভালো। এই তো কথা বলতে বলতে আমি এদিকে আমার র্যাকের যে জিনিসগুলো ছিল সেগুলো একটু নামিয়ে রাখলাম, এখন র্যাকটাও পরিষ্কার করব। যে স্প্রেটা আমি তৈরি করেছি ওই স্প্রেটা দিয়েই এই র্যাকটা পরিষ্কার করব। আসলে স্প্রেটাও অনেক উপকারী, এটা আপনার কাঠের জিনিস ছাড়া যে কোনো জিনিস আপনি পরিষ্কার করতে পারবেন। প্লেট বাটির এই র্যাকটা ওয়ালের সাথে একদম অ্যাডজাস্ট করে নিয়েছি, আমি ডিল করে সেট করে নিয়েছি, যার কারণে এটা খুলে পরিষ্কার করা আমার জন্য একটু অসুবিধা হয়ে যায়, তাই আমি এভাবে জিনিসপত্র নামিয়ে স্প্রে করে ভালোভাবে পরিষ্কার করে নিই। র্যাকের মধ্যে স্প্রে করার পর গুনার মাছনিটা দিয়ে ভালোভাবে কষে আমি পরিষ্কার করে নেব। এরপর পানি দিয়ে জাস্ট একটু ধুয়ে নিলেই হয়ে যাবে। এটা পানি দিয়ে ওয়াশ করতে পারবো কারণ এটা আমার সিঙ্কের উপরে যে পানিগুলো পড়বে সেগুলো সিঙ্কের মধ্যেই পড়বে। এই যে এখন র্যাকটা আমি পরিষ্কার করে নেব।
তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। যারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন, আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনারা চাইলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করতেছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। এই যে প্লেট বাটির একটা আমি গুছিয়ে নিয়েছি, একদম নিচের তাকে কাপ পিরিস মগ এগুলো রেখেছি, আর মাঝের তাকটাতে রেখেছি কিছু নাস্তার বাটি আর তানহার টিফিন বক্স, সেই সাথে ক্যাপসুল কাটারটা রাখলাম, কারণ ক্যাপসুল কাটার ছাড়া আমার চলেই না, এটা আমার অনেক প্রয়োজনীয় একটা জিনিস। আর উপরের তাকে আপনার প্লেট রেখেছি, হাফ প্লেট রেখেছি, সেই সাথে কয়েকটা ফ্রাইপ্যানের ডাকনাও রাখলাম। এই তো এভাবে গুছিয়ে রেখেছি। আসলে এখানে কোনো বাড়তি জিনিস আমি রাখি নাই, যে জিনিসগুলো আমার প্রয়োজন সেগুলোই রেখেছি। আর এখানে পাশে দুটা স্পুন হোল্ডার আছে, এখানে স্পুন রেখেছি। তো বন্ধুরা, এভাবে সাজালাম আমার প্লেট বাটির র্যাকটা। আমার চ্যানেলের সাথে থাকবেন, আপনাদের জন্য সামনে আরও নতুন নতুন ভিডিও আসতেছে। আর আজকে ভিডিওটা আর অত বেশি বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।